আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আমি উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি নিয়ে প্রক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনারা ছোট্টশ করতে হয়েছে এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, খবর শুনে বলা হচ্ছে এক্সক্লুসিভ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের অনলাইন কাউন্সিলিং, ঘরে বসেই পছন্দের স্কুল বাছাই। তো এখানে খবরটা আপনাদের আমি বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। কলকাতা, এবার কাউন্সিলিংয়ের জন্য চাকরি প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে পর্যন্ত আসতে হবে না, বাড়িতে বসেই পছন্দের স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতে বিচারাধীন, তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হচ্ছে যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 14,000-এর বেশি শূন্য পদ রয়েছে, এখন পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া আদালতে বিচারাধীন। গত বছর পুজোর আগে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করলেও সেই মেধা তালিকায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন প্রার্থীদের একাংশ। সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্টের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয়। অন্যদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য বিভিন্ন সময় আন্দোলন চালিয়েছে চাকরি প্রার্থীরা। করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জন্য ছাড়া লকডাউনের সময় ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আন্দোলন করেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফেসবুক পেজে পোস্ট করে এবং দ্রুত নিয়োগের আর্জি রাখেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। যদিও শিক্ষামন্ত্রী উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুরোটাই হাইকোর্টের ওপর ছেড়ে দিয়েছেন, নিজের ফেসবুক পেজে আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে সেটাও লিখে জানিয়েছেন। এমনকি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার শুনানি যাতে দ্রুত হয় তার জন্য স্কুল সার্ভিস কমিশনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের সময় নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ পরবর্তী সময়ে তুলে দিলেও কমিশনের সদর দপ্তরে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে এসে কাউন্সিলিং করানো যে সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত হয়েছে এসএসসির অধিকারীরা। আর তাই দীর্ঘদিন ধরে কাউন্সিলিংয়ে যে সময় ছিল সে নিয়মকে বদল করে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াকে অনলাইন করতে চায় এসএসসি। কমিশন সূত্রে খবর, হাইকোর্টে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ তুলে দিলে অনলাইন অর্থাৎ বাড়িতে বসে পছন্দের স্কুল বাছাইয়ের সুযোগ যাতে পান চাকরি প্রার্থীরা সেরকম এই সিদ্ধান্ত নেবে কমিশন। চলেছিল উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। এবং এই খবরটি উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মনে কিছুটা হলো স্বস্তি দিল এবং এই আনন্দের খবরটি তাদেরকে হলো প্রাণবন্ত করতে সাহায্য করেছে। তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো হয়েছে, ভিডিও বাড়িতে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত মতামতটি অবশ্যই লিখে রাখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, আজ আপনাদের খুব শীঘ্রই নতুন বন্ধুর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমি ভিডিওটি দেখার জন্য।